12-দলীয় বিরোধী সভা তলতি ঘটি খাদ্য কেন্দ্র করে সভাত লাগিল কাজিয়া। বিলাসী হোটেলর সভাত খালি পড় রল চকী। আপর সত্যি সংঘাতর কথাও স্বীকার করে কংগ্রেসিয়ে। বিরোধীর সভালয় নাহিল শিলচরবাসী। বরাক উপত্যকার বিলাসী হোটেলত সভা আয়োজন করে ঠক খালায় বিরোধী দলে। সভাত অংশ লবলৈ নাহিল শিলচরবাসী। সমষ্টি পুনর্নির্ধারণক লৈ শিলচরত 12-দলীয় বিরোধী দলের সভা। বিলাসী হোটেলত অনুষ্ঠিত হওয়া সভাত খালি হয়ে পড়ল চকী। বিরোধীর আশাত চেঁচা পানী শিলচরবাসীর। সভা সফল নহল। ইফালে খাদ্য কেন্দ্র করে নিজের মাজতেই লাগিল কন্দল। নির্লজ্জর দরে চাহ কোনে আগত লব সেই লৈ লাগিল কাজিয়া। উল্লেখ্য যে সমষ্টি পুনর্নির্ধারণক লৈ বরাক উপত্যকাত উপস্থিত হয়েছিল 12-দলের বিরোধী ঐক্যমঞ্চ। বরাক উপত্যকার তিনি জেলার লগতে শিলচরের এখন বিলাসী হোটেলত অনুষ্ঠিত হয় সভা, যত উপস্থিত লুরিণজ্যোতি গগৈ, রকিবুল হুসেন, কমলাক্ষ দে পুরকায়স্থ, অজিত ভূঁয়া, দেবব্রত শইকীয়া। কিন্তু এই 12-দলের মাজত নাছিল আম আদমি পার্টি। বিরোধী ঐক্যমঞ্চত আম আদমি পার্টি নথকার কথা প্রশ্ন করিলত বেলেগ বেলেগ মন্তব্য দিয়ে কংগ্রেসী নেতায়। কিন্তু ইয়ার আগতে অবশ্যই আপক লোক কিছু সমস্যা হয়েছে, কিন্তু আপনি ঠিকই করেছে। কারণ আপত এটা সর্বভারতীয় পর্যায়ত যদি এটা বুঝাবুঝির ক্ষেত্র নহয়, কংগ্রেস তো প্রধান দল, সেই দলটোর সঙ্গে আপর কিছু সংঘাত আছে, চিন্তার পার্থক্য আছে, এইটো লৈ পেলায় একটা চর্চা আছে। গতি এইটা সমাধান নোহা পর্যন্ত নিশ্চয় লগতে এই সভাত দেখা গল এক দুঃখলগা দৃশ্য। বিরোধী দলের ঐক্যমঞ্চে বিলাসী হোটেলত সভা আয়োজন করার পাছতো খালি হয়ে পড়ল রাইজর বাবে রক্ষা চকী। বিরোধী দলের কিছু লোকক বাদ দিয়ে সভালে অহা নাই শিলচরের কোনো রাইজ। অজিত ভূঁয়া সম্বোধন করেছিল এই সভাখন। বহু চেষ্টার পিছতো 12-দলের বিরোধী ঐক্যমঞ্চর কোনো প্রভাব নপরিল শিলচরত। সমাগত লোকসভা নির্বাচন, নির্বাচনের সময়ত সভা আয়োজন করে রাইজর সঁহারি নাপালে বিরোধী। তিনি গগৈর রাজনীতিরও কিঞ্চিতো প্রভাব নপরিল বরাক উপত্যকা। এইটো মই গুৱাহাটী গলে গম পাম, কিন্তু তেওঁলোকে কালি সিদ্ধান্ত লৈছে তেওঁলোকে নিজে কিবা কিবি করব বলে। আর যদি তেওঁলোকে শাসক পক্ষ যেনেকৈ 12-15টার পরিবর্তে 13টা করেছে, তাক যদি সমর্থন করে আহিছে, সেই জবাবদিহি তেওঁলোকে রাইজে নিশ্চিতভাবে করব। অসমত মানে এটা কবিতা আছে, আপনি পড়ব, বিনন্দ বৰুৱাৰ কবিতাটো গগৈ সেনাপতি বলে। সেই গতি আমার অসমিয়াত মানে বহুতে যুদ্ধলে যায়, কিন্তু গগৈ সেনাপতি বলে এটা খুব জনপ্রিয় কবিতা আছে। সেই গতি সেই কবিতাটো পড়লে গম পাব কিয় গগৈ সেনাপতি বলে। শিলচৰৰ পৰা স্নেহাংশু ভট্টাচাৰ্য, রিপোর্ট, কারেন্ট ফ্রেন্ড, আসাম।